সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি কার্ভ জাতীয় মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। তো কার্ভ জাতীয় মাছের চাষ পদ্ধতি সম্পর্কে বলতে গেলে অনেকটি বিষয় চলে আসে। এটা মূলত মাছ চাষ করার ক্ষেত্রে অনেকেই আপনাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে অনেকটা জোর জামেলার মধ্যে আপনারা পড়ে থাকেন। তো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, আংশিকভাবে হলেও আপনারা যাতে চাষ পর্যায়ে উপকৃত হতে পারেন, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহমান কাল থেকে দেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে জড়িয়ে আছে মাছ চাষ। এজন্য আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। বিপুল জল সম্পদের এই অগণিত মানুষের মৎস্য আহরণ, চাষ, বেচা বিক্রি সহ অন্যান্য কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত আছে দেশের অনেকাংশের মানুষ। দেশের মোট প্রাণীদের আমিষের মোট অংশই ভূমিকা পালন করে থাকে মাছ চাষ করে। অর্থাৎ আমরা যে আমিষের চাহিদা মিটিয়ে থাকি, তো সেটা মূলত সিংহভাগই মিটিয়ে থাকে মাছ চাষ বা মাছ আমরা মাছ দিয়ে মিটিয়ে থাকি। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি মৎস্য চাষ করে বেকার যুবক যুবতী এবং মাঠ পর্যায়ে বিভিন্ন চাষিরা স্বাবলম্বী হচ্ছে, যার ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার মৎস্য খাতে সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনাগত উন্নয়নের ইতিমধ্যে আমাদের চোখে পড়ার মতো সাদৃশ্য লাভ করেছে, যার ফলে এটা হচ্ছে সময় উপযোগী ব্যবস্থাপনা। তবে আজকে আমাদের মূল টপিকই হচ্ছে কার্ভ জাতীয় মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। তার মধ্যে অন্যতম একটি মাছ হচ্ছে সিলভার কার্প মাছের চাষ পদ্ধতি। দর্শক ভাইরা, তবে আজকে এমন একটি মাছ নিয়ে হাজির হয়েছি যেটা মূলত সিলভার কার্প মাছ। এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন, কারণ এই মাছের সামনে শীত মাস, সামনে শীতের কাল বা আপনার নভেম্বর চলছে এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত মোটামুটি শীত থাকবে। তো সেই বিষয়টা মাথায় রেখে মূলত আমাদের এই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। কারণ অনেক ভাইরা প্রশ্ন করে থাকে, ভাই শীতের সময় আমরা কার্ভ জাতীয় মাছ চাষ করব, তো সেক্ষেত্রে কোন মাছটা চাষ করলে আমাদের পুকুরে আপনার মাছের খাবার যে দেবো, তো তার তুলনামূলক আমরা কেমন বেনিফিট পাবো মাছের বেড়ে ওঠার ক্ষেত্রে, তো সে সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হতো। তো সেই পরিপ্রেক্ষিতে মূলত আজকে আমাদের মূল আয়োজন। দর্শক ভাইরা, আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, সিলভার কার্প মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত দেহ সম্পূর্ণ রূপালী বর্ণের এবং ছোটো ছোটো আঁশ দ্বারা আবৃত। দেহ শক্তিশালী, লম্বা ও চ্যাপটা। মাথার সামনের ভাগ ছোট এবং মাথার চোয়ালের সামান্য একটু প্রসারিত এবং চোখ ছোট। মাথার পরের অংশ বা গলা থেকে শুরু করে জনন ছিদ্র পর্যন্ত, অঙ্গ দেশ পর্যন্ত খাঁজ কাটা। দর্শক ভাইরা, কার্ভ জাতীয় মাছের মধ্যে অন্যতম সুবিধা হলো সিলভার কার্প মাছ চাষ পদ্ধতি সম্পর্কে। তবে একটা বিষয় যদি সুবিধা যদি বলতেই থাকি তাহলে সুবিধা বলে শেষ হবে না, এরকম একটা বিষয় না। আসলে সব জিনিসের মধ্যে সুবিধাও আছে অসুবিধাও আছে, তবে আমি পর্যায়ক্রমিক হারে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা সুবিধাও জানতে পারেন, অসুবিধাও জানতে পারেন আপনারা, এবং সর্বোপরি একটা আপনার পরিসীমা এসে আপনারা হিসাব নিকাশ করে আপনি মাছ চাষে নেমতে পারেন। দর্শক ভাইরা, তো কার্ভ জাতীয় মাছের সুবিধা অন্যতম হচ্ছে এই কার্ভ জাতীয় মাছ সবচেয়ে আপনার কম খরচে বা খরচ কম লাগে এবং মাছ চাষ পুকুরে সহজ স্তরের বা সকল স্তরের খাবার খাইয়ে এই মাছ চাষ করা যায়। এবং কি কাঁচা ঘাস কিংবা খড় দিয়েও এই কার্ভ জাতীয় মাছ চাষ করা যায়। তবে আপনি যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন, তবে এইসব প্রাচীনকালের পদ্ধতি বাদ দিয়ে আপনাকে অবশ্যই সম্পূরক খাবার প্রয়োগ করতে হবে। অন্যান্য মাছ যেভাবে চাষ করা যায় সেইভাবেও কার্ভ জাতীয় মাছ চাষ করা যেতে পারে, তাই কার্ভ জাতীয় মাছ চাষ করতে কোনো চিন্তা করতে হয় না। এবং এই মাছ মূলত প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। কার্ভ জাতীয় মাছ চাষ করতে আপনার পুকুরে আপনার ময়লা আবর্জনা কম থাকে, কারণ কি এই কার্ভ জাতীয় মাছ তাদের আপনার মুখের মাধ্যমে ফিল্টার করে পানির একটি যে কালার আছে সেই কালারটা প্রদান করে, এবং পুকুরেও আগাছা বা ময়লা আবর্জনা থাকলে সেগুলিও খেয়ে পুকুরের পরিবেশকে ঠিক রাখে। দর্শক ভাইরা, এবং অন্যান্য কার্ভ জাতীয় মাছ চাষ করার পূর্বে আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, কার্ভ জাতীয় মাছের একটি বড় সুবিধা হলো এরা খুব দ্রুত বৃদ্ধি পায়, এবং কি এরা শীতকালেও এদের গ্রোথ আপনার 70-80% হারে বাড়তে থাকে। কারণ আপনার শীতকালে অন্যান্য মাছ আপনার ক্যাটফিশ জাতীয় মাছ, শিং মাছ, আপনার মাগুর মাছ, এইসব মাছ মূলত একটু গ্রোথ একটু কম থাকে, কিন্তু কার্ভ জাতীয় মাছ এদের গ্রোথ তুলনামূলক হারেই স্বাভাবিক হারে থাকে এবং তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে থাকে, এবং কম সময়ে অধিক পরিমাণে লাভবান হওয়ার ক্ষেত্রে কার্ভ জাতীয় মাছের ঝুড়ি নেই।
দর্শক অনেকবার একটা প্রশ্ন করে থাকি ভাই, আপনি তো এগুলি বললেন, তো অনেকবার একটা প্রশ্ন করে থাকি ভাই, কার্বজিতে মাছ খাঁচে চাষ করব না জলাশয়ে চাষ করব? আসলে কার্বজিতে মাছের প্রধান আবাসস্থল হচ্ছে আপনার পুকুর। আপনার পুকুরে বড় একটি ঘেরে আপনি কার্বজাতীয় মাছের পোনা মজুত করতে পারেন। তবে এই শীতের সময় যদি আপনি কার্বজাতীয় মাছের পোনা ছোটোটা মজুত করেন, তো সেক্ষেত্রে আপনাকে অনেকটাই লসের সম্মুখীন হতে হবে। তো সেই ক্ষেত্রে মূলত আজকে আমাদের মূল আয়োজন, যেটার মধ্যে আমরা আলোচনা করতে যাচ্ছি, প্রায় আপনার কেজিতে 40-50 পিসে কেজি এরকম কার্বজাতীয় মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আপনার কার্বজাতীয় মাছের পোনা অর্থাৎ সিলভার কাট মাছের পোনা, যেগুলি কেজিতে ধরবে আপনার 20-25 বা 25-30 এরকম লাইনের পোনা, কার্বজাতীয় মাছের পোনা সিলভার কার্প। তো এই মাছের পোনাগুলি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে এই কার্বজাতীয় মাছের পোনার একটাই সমস্যা হলো বা অসুবিধা হলো, এটা মূলত আপনার শতাংশ হারে আপনি অল্প পরিমাণে চাষ করতে পারবেন। যদি আপনি একক চাষ করেন তাহলে আপনাকে শতাংশ হারে আপনার 20-30 বা 40 পর্যন্ত আপনি মজুত করতে পারেন শতাংশ হারে। আর যদি আপনি মিশ্র চাষ করেন তাহলে আপনি শতাংশ হারে 8-10 মজুত করতে পারেন। দর্শক, তবে আপনার পুকুরে পানি থাকে কয় মাস এবং কী পরিমাণে খাবার প্রয়োগ করেন এবং আপনি কোন জাতের পোনাটা নির্বাচন করেছেন চাষের ক্ষেত্রে, তো সেটার উপর নির্ভরশীল আপনার মাছ চাষ। দর্শক, আপনি যেখান থেকে মাছের পোনা ক্রয় করেন না কেন, অবশ্যই আপনি মাঠ পর্যায়ে আসবেন, অর্থাৎ যে খামারি ভাইয়ের কাছ থেকে আপনি মাছের পোনা সংগ্রহ করবেন, আপনি আসবেন এবং মাছের কোয়ালিটি দেখবেন এবং আপনি হয়তো নিজেই চাষ করবেন বা নিজেই চাষ করবেন, তো সেক্ষেত্রে আপনার ভালো মন্দ দেখার বিষয়টা আপনার নিজেরই। তো দেখা হবে নতুন ভিডিওতে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।